চকলেট খেতে ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে, তাই তোমাদের সাথে আজকে আমি চকলেটের রোল বানিয়ে শেয়ার করব। তাই জন্য এখানে দুটো অরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিলাম। প্যাকেটগুলো কেটে নিয়ে বিস্কুটের থেকে ক্রিমটাকে আলাদা করে নিলাম। বিস্কুটটাকে একটা মিক্সির সাহায্যে ভালো করে গুঁড়ো করে নিলাম। জানো বন্ধুরা, আজ ডেকোরেশন করতে গিয়ে আমি টুনিতে না জোর ধাক্কা খেয়ে আঘাত পেয়েছি। তাহলে কি হবে, ভিডিও তো করতেই হবে তোমাদের জন্য আমাকে ভালোবেসে। ক্রিমের মধ্যে আর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে দুধ দিয়ে মাখিয়ে নিই। ক্রিম আর বিস্কুটের পেস্টটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে গোল করে নেব। এবার চলো বিস্কুট আর ক্রিমটাকে ভালো করে রোল করে নেওয়া যাক। ভালো করে রোল করে আধ ঘন্টার জন্য ফ্রিজে ঢুকিয়ে দেব, তারপরে চলো রোলটাকে কেটে নিই। দেখো বন্ধুরা, কত সুন্দর বিস্কুট দিয়েই চকলেটের রোল তৈরি হয়ে গেল, একদম কম খরচে। আর খেতে তো দারুণ হয়েছে। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে তারা তো এটা খেতে ভীষণ পছন্দ করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।